বিশ্বের সবচেয়ে ছোট এবং মারাত্মক দশটি পোকা যা আপনাকে মেরে ফেলবে। এই পৃথিবীতে না জানি কত পোকামাকড় এবং প্রাণী রয়েছে, যার মধ্যে কিছু অনেক বেশি বিপজ্জনক এবং কিছু শান্ত স্বভাবের হয়। বেশিরভাগ মানুষ বড় প্রাণীকে দেখেই ভয় পায়, কিন্তু এই ছোট প্রাণীদেরকে দেখেও না দেখার ভান করে, আর এইটাই মানুষের অনেক বড় ভুল। আর এই ভুলের কারণে প্রতিবছর হাজার হাজার মানুষ এই ছোট পোকামাকড়ের আক্রমণে মারা যায়। তো বন্ধুরা, আজ আপনারা এই ভিডিওতে পৃথিবীর সবথেকে দশটি প্রাণঘাতী এবং বিপজ্জনক পোকার সম্পর্কে জানতে চলেছেন। ভুল করেও যদি আপনারা এই পোকা গুলোকে দেখে ফেলেন, তাহলে ভুলেও এদেরকে স্পর্শ করার চেষ্টা করবেন না। আর এইটাই ভালো হয় যে এই পোকাগুলোকে দেখা মাত্রই সেখান থেকে দৌড়ে পালিয়ে যান। বন্ধুরা, ভিডিওর শেষের কীটপতঙ্গটিকে দেখলে আপনি চমকে যাবেন, তাই বন্ধুরা কোনো কিছু মিস না করতে চাইলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 10, কিসিং বাগ। আপনারা এই পোকার নাম শুনে এটাকে কিউট ভাবার ভুল একদমই করবেন না, কেননা এই পোকা খুবই বিপজ্জনক। এটি একটি রক্ত শোষা পোকা, আর এই পোকা মানুষের মুখ, ঠোঁট এবং চোখের আশেপাশে কামড় দিয়ে রক্ত শোষে। এই পোকা কামড়ানোর কারণে আপনার চাজাস নামের রোগ হবে, কিন্তু এই পোকা কামড়ানোর পর আপনার ব্লাড প্রেশার কমে যাবে, আর আপনার নিঃশ্বাস নিতেও অনেক কষ্ট হবে। এই পোকার বাসস্থান মেক্সিকো, সেন্ট্রাল আমেরিকা এবং সাউথ আমেরিকা। এই পোকা বেশিরভাগ দেওয়াল, বিছানা এবং ফার্নিচারে পাওয়া যায়। এই পোকা কামড়ানোর পর যদি আপনার চিকিৎসা না করা হয়, তাহলে আপনার মৃত্যু হতে পারে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিপোর্ট অনুযায়ী প্রতি বছর প্রায় 10,000 মানুষ এই কিসিং বাগের কামড়ে মারা যায়। নাম্বার 9, বট ফ্লাই। বন্ধুরা, বটফ্লাই একটি পরজীবী পোকা যেটা অনেক যন্ত্রণা দেয়। এই বটফ্লাই তার ডিমকে মশার উপরে ছেড়ে দেয়। তারপর যখন এই মশা কোনো পশু অথবা মানুষকে কামড়ায়, তখন এটা লার্ভা রূপে পশু অথবা মানুষের শরীরের ভিতরে চলে যায়। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিক শুনেছেন, এই লার্ভা যাকে আপনারা দেখতে পাচ্ছেন, এই লার্ভা আপনার শরীরে ঘর তৈরি করবে। তারপর এই লার্ভা 5 থেকে 15 সপ্তাহ পর্যন্ত আপনার স্কিনের ভিতরেই থাকবে। এই লার্ভা পশু এবং মানুষের শরীর দুটোতেই প্রবেশ করে, যা কিছুদিন পর অনেক বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। যতক্ষণ না পর্যন্ত এই লার্ভা পুরোপুরিভাবে বিকাশিত হয়, ততক্ষণ পর্যন্ত সে শরীরের ভিতরেই থাকে। কিন্তু ডাক্তাররা এখন এই লার্ভাকে চিমটার সাহায্যে বের করে নেয়, কিন্তু এটা খুবই যন্ত্রণাদায়ক মুহূর্ত যখন এটাকে স্কিন থেকে টেনে বের করা হয়। নাম্বার 8, সেন্টিপিড। এই পোকাকে আপনারা হয়তো আগেও দেখে থাকবেন। এই পোকাকে বাংলায় শতপথ বলা হয়। এটাকে দেখতে খুবই ভয়ঙ্কর লাগে, মানুষজন এটাকে দেখে ভয়ে পালিয়ে যায়। এই পোকাতেও বিষ থাকে, কিন্তু এর বিষ এতটাও বিপজ্জনক নয় যে মানুষের প্রাণ কেড়ে নিবে। কিন্তু এমনটা খুবই কম সংখ্যায় দেখা গিয়েছে যে এই পোকার কামড়ানোর কারণে কোনো মানুষ মারা গিয়েছে। আজ পর্যন্ত পুরো পৃথিবীতে সেন্টিপিড কামড়ানোর কারণে মাত্র 3 জন মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু যাকে এই পোকা কামড়ায়, সে এত ব্যথা সহ্য করতে পারে না। শুধু তাই নয়, এই পোকা অনেকবার মানুষের কানের ভিতরেও ঢুকে যায়, যা খুবই যন্ত্রণাদায়ক হয়। কিন্তু এই পোকা মাত্র 1 সেন্টিমিটার পর্যন্ত হয়। কিন্তু আজ পর্যন্ত পাওয়া সবথেকে বড় সেন্টিপিড প্রায় 30 সেন্টিমিটার পর্যন্ত লম্বা ছিল, যা আপনারা এই ভিডিও ক্লিপে দেখতে পাচ্ছেন। এই সেন্টিপিড আপনার হাতের সমান বড়। নাম্বার 7, ফায়ার অ্যান্ট। বন্ধুরা, 7 নম্বরে আসে ফায়ার অ্যান্ট নামে এই পিঁপড়া। এই পিঁপড়াও মানুষের প্রাণ নিতে পারে। এই পিঁপড়ার ভিতরে থাকে ইস্টামাইন্ট নামের বিষ। এই পিঁপড়া কামড়ানোর পর গলা ফোলা এবং শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। এই পিঁপড়া এই জন্য প্রাণনাশক হয়, কেননা এরা সবসময় দল বেঁধে আক্রমণ করে। এই জন্য এরা একটি শরীরে অনেক বেশি মাত্রায় বিষ ছড়িয়ে দেয়, যার কারণে অনেক মানুষকে তাদের প্রাণ হারাতে হয়। এই পিঁপড়াকে আমেরিকা সহ বিভিন্ন দেশে পাওয়া যায়। আর আপনারা জেনে অবাক হবেন যে প্রতি বছর আমেরিকাতে এই পিঁপড়া প্রায় 5 মিলিয়ন অর্থাৎ 50 লক্ষ মানুষকে কামড়ায়। এটা থেকে আপনারা অনুমান করতে পারেন যে এই পিঁপড়া কতটা আক্রমণাত্মক হয়। এই পিঁপড়া কামড়ানোর ফলে আমেরিকাতে প্রতি বছর 30 থেকে 50 জন মানুষের মৃত্যু হয়। নাম্বার 6, লোমোনিয়া অবলিকুয়া। শুয়োপোকার নাম তো আপনারা নিশ্চয়ই শুনেছেন, কিন্তু আপনারা কি জানেন এই পৃথিবীতে এমন একটি শুয়োপোকা রয়েছে যেটা মানুষের প্রাণ নিতে পারে? আর এই শুয়োপোকাটির নাম লোনোমিয়া অবলিকুয়া। এটাকে দ্য জায়ান্ট সিলিকওয়ার্ম মতো বলা হয়।
এই পোকা সবুজ এবং বাদামি রঙের হয়। এই পোকা দেখতে খুবই সুন্দর, কিন্তু এদের সৌন্দর্য দেখে এদেরকে স্পর্শ করার ভুল কখনোই করবেন না, কেননা এটা খুবই বিষাক্ত একটি পোকা। এর আকার মাত্র 1 থেকে 2 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়, কিন্তু এই পোকার শরীরের উপরে চুলের মতো স্ট্রাকচার থাকে যেগুলোতে বিষ থাকে। এই জন্য এই শুয়োপোকাকে সোয়া মানে নিজের মৃত্যুকে আমন্ত্রণ করা। এই শুয়োপোকাকে ব্রাজিলে পাওয়া যায়। এই শুয়োপোকার বিষ যদি আপনার শরীরে প্রবেশ করে তাহলে আপনার মাথা ব্যথা, বমি এবং জ্বর আসতে পারে, এমনকি আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। এই প্রজাতির শুয়োপোকা আজ পর্যন্ত প্রায় 500 মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। নাম্বার 5, আফ্রিকানাইজড বি। বন্ধুরা, আপনারা মৌমাছির সম্পর্কে তো অবশ্যই জানেন, মৌমাছি যদি কামড় দেয় তাহলে অনেক বেশি যন্ত্রণা হয় এবং ফুলে যায়। কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন মৌমাছির কামড়ে মৃত্যু হতে পারে? যদি না জানেন তাহলে আজকে জেনে নিন। আফ্রিকানাইজড মৌমাছি, যাকে কিলার বিও বলা হয়, এই মৌমাছির নাম থেকেই আপনারা এটা অনুমান করতে পারবেন যে এই মৌমাছি কতটা বিপজ্জনক হতে পারে। এই মৌমাছি যখনই হামলা করে তখন তারা দল বেঁধে আসে। আর সব থেকে বড় সমস্যা হলো, এই মৌমাছি দেখতে একদম সাধারণ মৌমাছির মতোই হয়, এই জন্য মানুষজন ভুল করে এটাকে বিরক্ত করে। আর এই মৌমাছি অন্যান্য মৌমাছির থেকে অনেক বেশি রাগী এবং ডেঞ্জারাস হয়। যখনই এই মৌমাছি হামলা করে তখন একসাথে মিলে হামলা করে, যার কারণে আপনাকে অনেক বেশি যন্ত্রণার সম্মুখীন হতে হবে। এই মৌমাছি কামড়ানোর কারণে আজ পর্যন্ত প্রায় 1000 মানুষ প্রাণ হারিয়েছে। নাম্বার 4, ফানেল ওয়েব স্পাইডার। বন্ধুরা, যখনই কোনো ছোট এবং প্রাণঘাতী পোকার কথা বলা হয় তখন সেখানে স্পাইডার অর্থাৎ মাকড়সার নাম আসবে না? সেটা হতেই পারে না। এই পৃথিবীতে মাকড়সার প্রায় 43,000 প্রজাতি পাওয়া যায়, কিন্তু তাদের মধ্যে সবথেকে বিষাক্ত এবং বিপজ্জনক মাকড়সা ফানেল ওয়েব স্পাইডারকে মনে করা হয়। এই মাকড়সা আকারে প্রায় 35 মিলিমিটার পর্যন্ত বড় হয়। এইটাকে অস্ট্রেলিয়ায় পাওয়া যায়। এই মাকড়সা যদি আপনাকে কামড় দেয় এবং চিকিৎসা না করা হয় তাহলে মাত্র 15 মিনিটের মধ্যেই আপনার মৃত্যু হবে। এই মাকড়সার কামড়ে আজ পর্যন্ত প্রায় 13 জন মানুষ মারা গিয়েছে, কিন্তু এখন গবেষকরা এটার প্রতিষেধক তৈরি করেছে। আর এই কারণে যদি সঠিক সময়ে চিকিৎসা করা হয় তাহলে এই মাকড়সার কামড়ে মৃত্যু হয় না। নাম্বার 3, মসকিউটস। বন্ধুরা, 3 নম্বরে রয়েছে মশা। মশার সম্পর্কে তো আপনারা সকলেই জানেন, কীটপতঙ্গের তালিকায় মশা থাকবে না। তা কি করে হয়? মশার কারণে প্রতি বছর অগণিত মানুষ মারা যায়। মশার কামড়ের কারণে বিভিন্ন ধরনের রোগ ছড়িয়ে পড়ে, যেমন চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, ডেঙ্গু, ম্যালেরিয়া, আরও অনেক অনেক রোগ। তবে মশাকে আমরা কেউ সিরিয়াসলি নেই না। একটি রিপোর্ট অনুযায়ী মশার কামড়ে প্রতি বছর প্রায় 1 মিলিয়ন অর্থাৎ প্রায় 10 লক্ষ মানুষ মারা যায়। এই জন্য মশাকে পৃথিবীর সবথেকে বিপজ্জনক প্রাণীর তালিকায় গণনা করা হয়। নাম্বার 2, এশিয়ান জায়ান্ট হর্নেট। বন্ধুরা, 2 নম্বরে রয়েছে পৃথিবীর সবথেকে বড় ভীমরুলের প্রজাতি। এটাকে জাপানিজ জায়ান্ট হর্নেটও বলা হয়। এই ভীমরুল প্রায় 2.2 ইঞ্চি পর্যন্ত বড় হতে পারে। এই ভীমরুল যদি আপনার পিছনে পড়ে তাহলে আপনি বাঁচতে পারবেন না, কেননা এই ভীমরুল 40 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে উড়তে পারে। এই জন্য এটাকে বিরক্ত করার পর পালানোর কথা একদমই ভাববেন না। কিন্তু এদের সবথেকে ভালো দিক হলো, এই ভীমরুল তখন কামড় দেয় যখন তাকে বিরক্ত করা হয়। এই ভীমরুলকে ইস্টার্ন এশিয়া এবং সাউথার্ন এশিয়াতে পাওয়া যায়। প্রতি বছর এই ভীমরুল কামড়ানোর কারণে প্রায় 30 থেকে 50 জন মানুষের মৃত্যু হয়। নাম্বার 1, টিসি টসি ফ্লাই। বন্ধুরা, 1 নম্বরে অর্থাৎ শেষে রয়েছে টিসিটসি ফ্লাই। এটি একটি পরজীবী প্রাণী যা প্রতি বছর প্রায় 1000-এর থেকেও বেশি মানুষের প্রাণ কেড়ে নেয়। এটাকে টিকটিক ফ্লাইও বলা হয়। এটাকে ট্রপিক্যাল আফ্রিকাতে পাওয়া যায়। এই পোকার কামড়ে অনেক যন্ত্রণা হয়। আর তার থেকেও বিপজ্জনক এই পোকার কাছে আরও একটি জিনিস রয়েছে, এই পোকার কামড়ে একটি রোগ হয়, আর রোগটির নাম হলো স্লিপিং সিকনেস। এটার কারণে আপনার মাথা ব্যথা, জ্বর, জোড়ায় ব্যথা এবং চুলকানির সম্মুখীন হতে হবে। পরে এই সমস্যা এতটাই বেড়ে যায় যে আপনাকে মৃত্যুর সম্মুখীন হতে হবে। এই পোকার কামড়ে প্রতি বছর প্রায় 10,000 মানুষ তাদের প্রাণ হারায়। বন্ধুরা, এই ভিডিওতে কোন কীট পতঙ্গটি আপনার সবথেকে বেশি বিপজ্জনক মনে হয়েছে এবং এই ভিডিওর দ্বিতীয় পর্ব দেখতে চাইলে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেল ফ্যাক্টরি রিসার্চে নতুন হয়ে থাকেন এবং এমন ইন্টারেস্টিং ভিডিওগুলো মিস না করতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। কথা হবে অন্য এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।